সুমো না, আরে ও সুমো না, কোথায় গেলে, কখন থেকে ডাকছি? এই সুমো না, আরে এসো না, আরে আমি যে ঘুমিয়ে পড়ব। আজকের খাবারটা যা হয়েছে না, বর্তা তুই এই ঘরে কি করছিস? কি হলো, কি দেখছিস ওভাবে? বর্তা, তুমি দিদিমণির 50,000 টাকা ফেরত দিয়ে দাও। কি যাতা বলছিস তুই, কিসের টাকা? 50,000 টাকা যেটা তুমি দিদিমণি ব্যাগ থেকে নিয়েছিলে। তুই কি বলছিস তাকে তানি? আর তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলা? আমি যেটা দেখেছি সেটাই বলছি বদ্ধা। কি দেখেছিস তুই, কি দেখেছিস? আমি দেখেছি তুমি বাজারে গিয়েছিলে, তুমি বাজারে গিয়ে দিদিমণির ব্যাগ চুরি করেছিলে। আমি সব দেখেছি, সব দেখেছি। ও, তার মানে তানি আমার চুরির সাক্ষী? কেন, তুমি কেন চুরি করলে বলো? কেন করলাম মানে, ওটা আমার কাজ ছিল। তোর দিদিমণি যেমনি কাজ ছিল টাকা টাকা নিয়ে বাজারে ঘুরে বেড়ানো, আমার কাজ ছিল সেটাকে ছিনতাই করা। কিন্তু ওগুলো তো স্কুলের টাকা। ওরকম লোককে দায়িত্ব দেয় কেন যে টাকাটাকে সামনে রাখতে পারে না? কিন্তু কিন্তু ওই টাকাগুলো না পেলে যে আমাদের স্কুলের জন্য পাকা ঘর বানানো হবে না। সবাই দিদিমণিকে খুব বকাবকি করছে, সবাই যে খুব কাঁদছে বদ্দা। এমন বলছিস যেন এক্ষুনি কি টাকাটা ফেরত দিতে হবে? ফেরত, তুমি ফেরত দেবে? তুমি ফেরত দেবে বদ্দা? তাহলে তো খুব ভালো হয়। তুমি দেবে? তুমি কবে দেবে বলো? দেবে তুমি ফেরত? ওগুলো আর স্কুলের টাকা নেই তানি, ওগুলো এখন আমার টাকা। কিন্তু না না, তুমি বলো ফেরত দেবে, তুমি বলো ফেরত দেবে। সবাই যে দিদিমণিকে খুব বকবকি করছে, সবাই যে খুব কাঁদছে বদ্দা। তুমি বলো ফেরত দেবে, তুমি ফেরত দেবে বলো, তুমি বলো ফেরত দেবে, তুমি বলো। শুনে নেবে না, তোমাকে আগে বলতে হবে। তুমি বলো ফেরত দেবে, তুমি বলো ফেরত দেবে, তুমি বলো দেবে। আমি আমি দেখছি কি করে ফেরত দেওয়া যায়। সত্যি? আমি দেখছি। তুমি খুব ভালো পড়তে, খুব ভালো। বর্তা খুব ভালো, বর্তা বলেছে কাল সকালে এই টাকাটা ফেরত দিয়ে দেবে। ঠাকুর, দিদি দিদিমণি কাল সকালে এই টাকাটা পেয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা নেই দিদিমণি, তোমাকে আর কাঁদতে হবে না। তুমি শুধু কাল সকালের জন্য অপেক্ষা করো, আমি বর্তাকে নিয়ে স্কুলে পৌঁছে যাব। বর্তা আমাকে কথা দিয়েছে। ঠাকুর, তুমি তাড়াতাড়ি করে কাল সকালটা এনে দাও না। এই যে শুনছেন, হ্যাঁ জলজিরা রাখো নিচ্ছি।
তা হঠাৎ জল জিরা আনলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছে তো, পেট ভার মুখ ভার সব ঠিক হয়ে যাবে। এই কোনো গন্ধ পাচ্ছ না? কই না তো, ভালো করে তাকিয়ে দেখো না আমার দিকে, ঠিক পাবে। ও হ্যাঁ, তুমি বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা, তোমার সুগন্ধ ভালো লাগে না? এই দেখো, আমি চুলে ফুল লাগিয়েছি, মানে মিষ্টি গন্ধটা এর থেকে আসছে। এখন তো শুয়ে পড়বে, তা হঠাৎ ফুল কেন? কেন আমাকে দেখতে তোমার ভালো লাগছে না কে গো? হ্যাঁ ভালো লাগছে। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন তুমি? শুনুন, আমার ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছে? ও, আমাকে কি তুমি এড়িয়ে যেতে চাইছো শেখর? আমার উপর রাগ হয়েছে বুঝি? আমি জানি আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে কেবলমাত্র উৎসাহ দেওয়ার জন্য এসব করেছি। আমাকে ভুল বুঝো না। শোনো না, বাবাকে তো তুমি সব টাকা দিয়ে দিয়েছো ওই ভাঙা পাত্র সারাই করার জন্য, ওর থেকে কিছু টাকা ধার চেয়ে নাও। কেন কেন আবার? আমার গয়না কিনতে হবে, সোনার গয়না, ছোট হলেও চলবে, কিন্তু একটা গয়না আমার চাই চাই। আচ্ছা, তোমার বড় রোজগারের উপর সব থেকে বড় অধিকার আমার নেই বলো? আচ্ছা শুনো না, আজ যদি আমি টাকাটা না নিয়ে আসতাম তাহলেও কি তুমি আমাকে এরকম ভাবেই ভালোবাসতে? তুমি এসব কথা কেন বলছো শেখর? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর যদি আমি টাকাটা না আনতাম তাও তুমি এভাবেই ভালোবাসতে আমায়? এরকম কথা বলো না প্লিজ, আমার কথাটা শোনো। তুমি কি সত্যি বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? আমি তোমায় সত্যিই ভালোবাসি, আর সারা জীবন আমি তোমায় ভালোবেসে যাব। আর টাকাটা যদি আমি ফেরত দিয়ে দিতাম তাহলে? মানে? মানে এটা যার টাকা তাকে যদি আমি ফেরত দিয়ে দিতাম? কি হেয়ালি হচ্ছে, যার টাকা তুমি চুরি করেছো তাকে তুমি চেনো? যত সব বাজে কথা শুনি না। তোমার এত বড় রোজগার, বাড়ির সবাই কত আনন্দ করছে, আমি খুব খুশি শেখর, আমি খুব খুশি। আর আজকের দিনে কোনো অলক্ষণে কথা না, কেমন? চাপ বাবা, সাত সকালে বাবু গেল কোথায়? একবার বলেও গেল না, ভালো লাগে না। কি জানি, হয়তো ভোরেই কাজে বেরিয়ে গেছে।
ভালো তো টাকা পাওয়ার পর থেকে কাজের নেশা বেড়ে গেছে দেখছি। যাক বাবা, সুবুদ্ধি তো হয়েছে, দেখা যাক কদিন কাজে মন থাকে। বৌদি, তানি, ভেতরে আসবো? আহারে ন্যাকা, যেন সমস্ত কাজ আমার অনুমতি নিয়ে করা হয়। তাই সাত সকালে কি বদলাবে? হ্যাঁ বৌদা কোথায় জানো? কি জানো, ওকে তো আমিও সকাল থেকে দেখছি না। তাহলে তুই বর্দার খোঁজ করছিস? একটু দরকার ছিল। তা সেটাই তো জানতে চাইছি, কি দরকার? কিছু না, বর্দা কোথায় গেছে তোমাকে বলে যায়নি না? না বলে যায়নি, বলে গেলে তো তোকে বলেই দিতে পার। সকাল থেকে উঠে থাকে তোর এই ঘ্যান ঘ্যানানি শুনতে হতো, ভালো লাগে না। অন্য কোথাও খুঁজে দেখ, অন্য বাড়ির অন্য ঘরে রয়েছে বোধ হয়। আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এই ঘরেতেও নেই, কল ঘরে বা অন্য কোথাও খুঁজে দেখ, হয়তো বাড়িতেই নেই। বাড়িতেই নেই? তার মানে, তার মানে বর্তা বেরিয়ে গেছে? আশ্চর্য মেয়ে তো, বর্তা নেই শুনে তুই এত খুশি হচ্ছিস কেন? কিছু না, বর্দা তার মানে টাকাটা ফেরত দিতে গেছে। যাক, দিদিমণিকে আর কেউ বকবে না। তানির আবার কোনো মতলব নেই তো? কি রে, কে এলো বল? ওই স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে। আরে আরে, তুই এত তাড়াহুড়ো তো চললি কোথায়? বললাম তো স্কুলে যেতে হবে। তানি হঠাৎ শেখরের কেন খোঁজ করছে? থ্যাংক ইউ ঠাকুর, তাতা দিদিমণিকে টাকাটা ফেরত দিতে গেছে। আমার কি আনন্দ হচ্ছে না, আমার খুব 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 মজা হচ্ছে। কিন্তু দাদা টাকাটা ফেরত দিতে গেছে দেখে দিদিমণি যদি রেগে যায়, যদি সবাইকে বলে দেয় যে দাদাই টাকাটা নিয়েছে, তাহলে না না, আমাকে এখনই স্কুলে যেতে হবে, এখনই যেতে হবে। কিরে, পরিণতি মুখকার কোথায় চললি তুই? আমাকে স্কুলে যেতে হবে। এই স্কুলে, স্কুলে তো এখনো সময় হয়নি। আমাকে আজকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে মা। কেন? একটু দরকার আছে। ও ঠিক আছে, আয় তাড়াতাড়ি করে খেয়ে নিবি। না না, এখন আমার খাবার সময় নেই, আমি চললাম। ও তানি, তানি তানি শোন মা, তানি কি হলো কি মেয়েটা? কাল সারা রাত ও ঠিক করে ঘুমোয়নি, আজ তাড়াহুড়ো করে স্কুলে দৌড়লো, ব্যাপারটা কি? কেউ তো এখনো আসেনি, দিদিমণিও তো এখনো এসে পৌঁছায়নি মনে হচ্ছে, আর বর্দাও তো আসেনি। কিন্তু বাড়ি থেকে তো বেরিয়েছে, তাহলে কি বর্দা চিনতে পারছে না? কি সুন্দর ভাবে খেললো, বাবা তানি এত তাড়াতাড়ি স্কুলে চলে এলি যে! ঠিকই বলেছিস, নিশ্চয়ই কোনো মতলব আছে, মতলব থেকে কোনো লাভ হবে না। না, এই ফাঁকা মাঠের মধ্যে চুরি টুরি করার মতো তো
কিছুই নেই। তুই চক পেন্সিল চুরি করে না। কিসের এত চাচামেচি রে? অবশ্য তোদের এক দোষ কি, তোদের যে শাসন করবে তারই তো পারতে নেই। যখন খুশি আসছে, যখন খুশি যা। মাসি, আমার উপর তোমার এত রাগ কিসের? রাগের কথা তো হচ্ছে না দিদিমণি। এই স্কুলের জন্য আমি যা কাজ করি আমি সেই কথাটাই স্পষ্ট করে বলছি। সত্যি কথা বলতে তো কোনো কষ্ট নেই। আমি এই স্কুলের জন্য প্রাণপাত করে দিলাম, মরতে বসেছি, আর লাভের গুড় একা আপনি খেয়ে যাবেন? এ কেমন ধারা কথা হলো? তুমি কি সত্যি মনে করো টাকাটা আমি চুরি করেছি? এই কথাটা ভাবতে তোমার খারাপ লাগছে না? না দিদিমণি, আমার খালি খারাপ লাগছে এই ভেবে যে এই বাচ্চাগুলো রোদে জলে বসে এইখানে ক্লাস করবে, ওদের জন্য স্কুলের ঘর তৈরি হলো না। তুমি এখন এখান থেকে যাও মাসি। হ্যাঁ, সে তো যেতেই হবে। স্পষ্ট কথা মুখের উপর বললে সবারই তো কষ্ট হয় দিদিমণি। এই রে পোড়া লেগে গেল। আমাদের পাকা ঘর আর হবে না দিদিমণি। দিদিমণি, তুমি কেঁদো না দিদিমণি, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। তানিতা, দিদিমণিও তো কাছে গিয়ে ফিসফিস করে কি বলছে বলতো? কি জানে কি বলছে বুঝতে পারছি না। তুমি তোমার সব টাকা ফেরত পেয়ে যাবে। আমি জানি তোমাকে আর কাঁদতে হবে না দিদিমণি, আর না আর কষ্ট পেতে হবে না। কিন্তু বর্তা এখনো এলো না কেন? বর্তা মনে হয় স্কুল চিনতে পারছে না। আমি একটু এগিয়ে যাই, বর্তাকে খুঁজে নিয়ে আসি। আমি আসছি দিদিমণি, আমি এক্ষুনি আসছি। দিদিমণি তো ক্লাসেই রয়েছে, তবুও তানিটা দৌড়ে ওটা কোথায় গেল? তানি তো দিদিমণির প্রিয়, তাই ও যা খুশি তাই করতে। একদম ঠিক বলেছিস, আর আমরা করলে যত দোষ। এখানে দেবযানী চৌধুরী কে আছে? আমি দেবযানী চৌধুরী। আপনাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। থানা? ইয়েস।